সময় কলিযুগের কালের প্রভাবে মায়াপুরের সমস্ত লীলাস্থলী, চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলাস্থলী অপ্রকট হয়ে গিয়েছিল। তখন ছিল ভক্তি বিনোদ ঠাকুর, তিনি এই সমস্ত লীলাস্থলী খুঁজেছিলেন এবং ওনাকে বলা হয় মায়াপুর ধামের আবিষ্কারক। এবং যেরকম শ্রীবাসঙ্গন মহাপ্রভুর কোথায় আবির্ভাব হয়েছিল সেই সমস্ত লীলাস্থলী তিনি আমাদের দেখিয়ে দিয়েছিলেন। তো এখন আমরা রয়েছি মহাপ্রভুর আবির্ভাবস্থলী, আর এখানে খুব সুন্দর আঙ্গন রয়েছে, আর এই সামনেই রয়েছে ছিল ভক্তি বিনোদ ঠাকুরের সমাধি মন্দির, এবং তার পাশেই রয়েছে মহাপ্রভুর জন্মস্থান এবং মন্দির, খুব সুন্দর একটি মন্দির। দেখুন তো, প্রথমে আমরা আপনাদের দর্শন করাব ছিল সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের সমাধি মন্দির। তো ভক্তি বিনোদ ঠাকুর তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং গৃহস্থ, কিন্তু গৃহস্থ জীবনে থেকেও তিনি আমাদের দেখিয়েছেন কীভাবে গৃহস্থরা ভক্তি করতে পারেন। জয় শ্রী ভক্তি বিনোদ ঠাকুর মহারাজ কি জয়। তো এই হচ্ছে মহাপ্রভুর আবির্ভাবস্থলী। মহাপ্রভুর এই স্থানে নিম গাছের নিচে আবির্ভূত হয়েছিলেন। এই পিছনে রয়েছে সেই নিম গাছটি, আপনারা দর্শন করতে পাচ্ছেন। আর এখানে ওই ঝুলনযাত্রা মহোৎসবটি হয়। তো যেহেতু আমরা শ্রীধাম মায়াপুরে এসেছি, এই স্থানে ঝুলনযাত্রা আমরা আপনাদের দর্শন করাবো একটু পরেই। দেখুন কত সুন্দর এই স্থান। জয় মহাপ্রভুর আবির্ভাবস্থলী কি জয়, ঝুলনযাত্রা মহোৎসব কি জয়, রাধা মাধব অষ্টশেখ বিন্দু মহাপ্রভু জয়। আজকের ঝুলনযাত্রার দর্শন খুবই আনন্দদায়ক হবে, কারণ শত শত ভক্তরা আসছেন আজকের এই ঝুলনযাত্রায়। মায়াপুরে এক বিশাল বড় আয়োজন করা হয়েছে ঝুলনযাত্রাকে কেন্দ্র করে। রাধা মাধবের ঝুলনযাত্রা এমন একটি মহোৎসব, যেই মহোৎসবে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে বিশেষভাবে রাধা মাধবের কৃপা আমরা লাভ করতে পারি। তাই সমস্ত ইসকনের ভক্তরা এই উৎসবটি অনেক আনন্দের সঙ্গে পালন করেন। তো আসুন আমরা সকলেই আজ যাই মহাপ্রভুর আবির্ভাবস্থলীতে এবং ঝুলনযাত্রা মহোৎসবটি অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করি। এখানে শ্রী শ্রীমৎ কমলাপতি প্রভু আসতে চলেছেন, হরি বল। তো আমরা এখন চলে এসেছি মহাপ্রভুর আবির্ভাবস্থলী। সকল ভক্তরা রাধা মাধবকে আজকে দোল নিবেদন করছেন। ব্রজধামে একটি প্রথা রয়েছে, সমস্ত বিবাহিত স্ত্রীরা তারা বাপের বাড়ি যায় শ্রাবণ মাসের এই সময় এবং তারা আনন্দের সাথে দোলযাত্রা বা দোল খান। তো সেই কারণে রাধারানীর সমস্ত সখীরা তারা বাড়িতে গিয়েছিলেন, বাপের বাড়িতে গিয়েছিলেন, কেবলমাত্র রাধারানী শ্বশুর বাড়িতে ছিলেন। এবং রাধারানীর মন খুবই খারাপ ছিল, কারণ তিনি ভাবছিলেন আমার ভাই সুবল তো এখনও এলো না আমাকে নিয়ে যেতে, কখন সে আসবে, কখন আমি যাব আমার বাপের বাড়ি এবং কুঞ্জে আমি দোল খাবো।
তো এই কথা ভাবতে ভাবতে অনেক দিন অতিবাহিত হলো। কিন্তু একদিন সুবল তিনি এলেন। সুবল অনেক উপহার, অনেক দ্রব্যাদি এনেছিলেন জটিলা কুটিলার জন্য, এবং সেই সমস্ত উপহার জটিলা কুটিলাকে তিনি দিলেন যখন, তখন তারা অত্যন্ত প্রসন্ন হলেন। তখন সুবল বললেন যে আমি আমার বোনকে নিতে এসেছি, আপনারা যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি তাকে নিয়ে যেতে পারি। তো তখন জটিলা কুটিলা প্রসন্ন হয়ে বললেন ঠিক আছে তুমি নিয়ে যেতে পারো, কিন্তু কিছুদিন পরেই তুমি আবার যেন তাকে ফিরিয়ে দিয়ে যাও। এভাবে সুবল অনুমতি পেয়ে রাধারানীর কাছে গেলেন। অনেক দিন পর রাধারানী সুবলকে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন, সুবলের অনেক যত্ন করলেন। এভাবেই পরদিন তারা বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে। এদিকে বৃন্দাবনে যখন ওনারা আসছেন, তখন বৃন্দাবনের সমস্ত গোপিকারা অপেক্ষা করছিলেন কখন রাধারানী এবং কৃষ্ণের মিলন করানো যায়, কারণ এই সময়টি হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার। এভাবেই সমস্ত গোপ সখারা এবং সখীরা খুব সুন্দর কুঞ্জ নির্মাণ করলেন এবং রাধা কৃষ্ণকে একসাথে দোলনায় দোল নিবেদন করলেন ঝুলনের মাধ্যমে। এভাবে এই দিনটি খুব সুন্দরভাবে তারা পালন করলেন এবং প্রায় এক মাস জুড়ে তারা এই উৎসবটি পালন করলেন। তো এই উৎসব আমরা এখন পালন করে থাকি, এবং এই উৎসবে যদি আমরা অংশগ্রহণ করি, স্কন্দপুরাণে বর্ণনা করে হয়েছে, আমরা এই জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাই সকলেরই উচিত এই মহোৎসবে অত্যন্ত আনন্দ সাথে এই উৎসবটি পালন করা। মহাপ্রভু এই নিম গাছের নিচেই আবির্ভূত হয়েছিলেন, তাই শচীমা তার নাম দিয়েছিলেন নিমাই। ভক্তরা এই স্থানে আসেন, এই সুন্দর দিব্য স্থান দর্শন করে এখানকার মৃত্তিকাও তারা সঙ্গে করে নিয়ে যান। কমলাপতি প্রভু খুব সুন্দর সকল ভক্তদের হরিকথা শ্রবণ করালেন এবং তারপরে সকল ভক্তরা অত্যন্ত আনন্দের সাথে ঝুলন যাত্রায় নৃত্য করলেন। তো কমলাপতি প্রভু একটি কথা খুব সুন্দর বললেন যে ভগবান হচ্ছে অদর্শী, তিনি আমাদের দোষ দর্শন করেন না, তাই আমাদের সকলেরই উচিত আমাদের সমস্ত মনের কথা কৃষ্ণকে বলা, কৃষ্ণের সঙ্গে মনের আদান প্রদান করা। হরি বল। আমাদের বহুর জন্মের স্বীকৃতির ফলে আমরা রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আর আপনারা যদি এখনও ঝুলন যাত্রা অংশগ্রহণ না করে থাকেন, অবশ্যই অংশগ্রহণ করুন এবং রাধা মাধবের অশেষ কৃপা আপনারা সকলেই লাভ করুন। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। এবং পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব বলরাম জয়ন্তীর উপলক্ষে শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী, কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলদেবজির প্রকাশ। তো আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে রাধে।